টুকি মা, চল লালুদের নিয়ে সবজি জমিতে যাই। আমরা সবজি তুলবো আর লালু ও তার বাচ্চা ঘাস খাবে। বাইরে আলো বাতাস পেলে বাছুরটা তাড়াতাড়ি বড় হবে। আচ্ছা ঠিক আছে মা, চলে তবে। লালু তুই এখানেই ঘাস খাবি কিন্তু, আবার অন্যদিকে যাস না যেন, আমরা সবজি জমিতেই আছি। মা আমাদের সবজি জমিতে তো অনেক সবজি হয়েছে, আর তুমি দেখছি কত রকমের সবজি লাগিয়েছো। সব রকমের সবজি এখানে আছে তাই না মা? সব রকমের সবজি না রে মা, 7 রকমের সবজি লাগিয়েছি। সব তো আমাদের লালুর জন্যই করতে পেরেছি। লালু আমাদের লক্ষ্মী গাভী, বাছুর হবার পর থেকেই কতগুলো করে দুধ দিচ্ছে, সেগুলো বিক্রি করে তো সবজি চাষ করছি, যেন সবজি বিক্রি করে ভালো মতো সংসার চালাতে পারি। কিন্তু মা একটা কথা, লালুর জন্য যখন এত সবজি চাষ করতে পেরেছো, তাহলে এই সবজি দিয়ে লালুদের কিছু বানিয়ে দাও না মা, তাহলে লালু অনেক খুশি হবে। এটা তো তুই ঠিক বলেছিস, কিন্তু সবজি দিয়ে আবার লালুকে কি বানিয়ে দিব? মা আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, তুমি বরং 7 রকমের সবজি দিয়ে লালুদের থাকার জন্য একটা ঘর বানিয়ে দাও, তাহলে লালু অনেক বেশি খুশি হবে। আচ্ছা ঠিক আছে রে মা, তোর কথা মতো আমি আজই লালুদের একটা সবজির ঘর বানিয়ে দিব। তাহলে এখন তাড়াতাড়ি আমার সাথে সবজি তোল, ছোট বাছুর তো আর রোদে বেশিক্ষণ থাকতে পারবে না, তাই তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। ঠিক আছে মা, আমি খুব তাড়াতাড়ি সবজি তুলছি। এরপর টুকি আর টুনি মিলে তাড়াতাড়ি করে সবজি তুলতে থাকে, আর সবজি তোলা শেষ হলে সবাই বাড়িতে চলে আসে এবং টুনি লালুদের জন্য সবজির ঘর বানানোর কাজ শেষ করে দেয়। এবং এক পর্যায়ে টুনি সুন্দর করে একটা 7 রকমের সবজির ঘর বানিয়ে ফেলে। ইয়ে কি মজা কি মজা, লালুরা এখন থেকে সবজির ঘরে থাকবে, আর আমাদের বনে সব পাখিরা এমন ঘর দেখে তো অবাক হয়ে যাবে তাই না মা? হ্যাঁ রে মা, অবাক তো হবে, কারণ এই বনে তো কেউ এখনো সবজির ঘর বানায়নি। যাই হোক, আগে লালুদের পানি খাওয়াতে হবে আর তারপর ঘরে বেঁধে রাখবো। এরপর টুনি লালু তার বাছুরকে পানি খেতে দেয় এবং তারপর সবজির ঘরে বেঁধে রাখে। এভাবে সেই দিন কেটে যায়। কালু তুমি একটু কম করে খাও, ওই দেখো টুনি দুধ নিয়ে বাজারে যাচ্ছে। তুমি তাহলে কখন যাবে? টুনি তো সব পাখিদের কাছে দুধ বিক্রি করে দিবে, এই জন্যই বলি তুমি টুনির আগে বাজারে যাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। আরে কাকুলি এত চিন্তা করছো কেন? টুনি থেকে আমি বেশি লাভ করব। তুমি এক কাজ করো, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, আর পানি দিলে দুধ বেশি হবে আর আমরা টাকাও বেশি পাবো, বুঝতে পেরেছো? হ্যাঁ তুমি তো ঠিক বলেছো। ঠিক আছে আমি তাহলে এক্ষুনি দুধে পানি মিশিয়ে দিচ্ছি। টুনি টুনি আমাকে 1 কেজি দুধ দে তো, আজ আমার বাড়িতে আমার মা আসবে তো, তাই মাকে পায়েস বানিয়ে খাওয়াবো। কিন্তু সুখি আমি যে দুধ এনেছিলাম তা তো সব বিক্রি হয়ে গেছে, কালকে যদি নিতে তবে দিতে পারবো। না টুনি আজকেই যে লাগবে, কারণ আমার মা তো আজকে এসে চলে যাবে। তাহলে আজ কালু দাদার কাছ থেকে দুধ কিনে নিয়ে যাও, ওই তো কালু দাদাও দুধ নিয়ে এসেছে। কালু দাদা আমাকে 1 কেজি দুধ দাও তো। এই নে 1 কেজি দুধ আর 50 টাকা দে। কি এই দুধ 50 টাকা কেজি? দুধগুলো তো পানির মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে পানি মিশিয়েছো দুধে। আর টুনি দুধ তো অনেক ঘন, তবু টুনি 50 টাকা করে বিক্রি করে, আর তুমি পানির মতো দুধ একই দামে চাইছো কেন? এই সুখী শোন, তোর সাথে আমি ঝগড়া করতে পারবো না, তোর যদি দুধ লাগে তো নিয়ে যা, আর নয় তো রেখে যা, কিন্তু 50 টাকা করেই দিতে হবে। আর একটা কথা, টুনির দুধের প্রশংসা আমার সামনে করবি না বুঝলি? এত যখন প্রশংসা করছিস তা টুনির কাছে দুধ না নিয়ে এখানে এসেছিস কেন? টুনির কাছে দুধ থাকলে কি আর তোমার কাছে আসতাম? মায়ের জন্য পায়েস বানাবো বলেই নিচ্ছি, নয়তো তোমার এই পানির মতো দুধ কখনোই টাকা দিয়ে কিনে নিতাম না। এই নাও 50 টাকা। এসব বলে সুখী দুধ নিয়ে সেখান থেকে চলে যায়, আর এদিকে কালুর কাছে আরো পাখিরা দুধ কিনতে আসে।
কিন্তু পানির মতো দুধ দেখে কেউ দুধ না কিনে সেখান থেকে চলে যায়। এভাবে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় আর কালু বাকি দুধগুলো নিয়ে বাড়িতে চলে আসে। কি ব্যাপার কালু, সব দুধ দেখে ফিরিয়ে নিয়ে আসলে? খুব তো বলেছিলে যে টুনি থেকে বেশি লাভ করবে, শেষে কি হলো? সব দুধ বিক্রি না করে সব ফিরিয়ে নিয়ে আসলে? সবাই দুধ কিনলে তো টুনির চেয়ে বেশি লাভ হতো, শুধু সুখী দুধ কিনে নিয়েছে। আরো পাখিরা এসেছিল দুধ কিনতে, কিন্তু সবাই টুনির গাভীর দুধের প্রশংসা করে দুধ না নিয়ে সবাই চলে গেছে। এই টুনির জন্য দুধ বিক্রি করতে পারছি না, যেভাবেই হোক টুনির গাভীটাকে ওর বাড়ি থেকে তাড়াতেই হবে। হ্যাঁ কালু, তুমি ঠিক বলেছো, টুনির গাভীটা না থাকলে তখন সবাই আমাদের কাছে দুধ কিনে নিবে। তাহলে টুনিদের উপর নজর রাখতে হবে যে কখন গাভীটা একা পাওয়া যায়। মা, আমি লালুদের নিয়ে নদীর পাড়ে যাই, ওখানে লালু ঘাসও খেতে পারবে, পানিও খেতে পারবে, আর আমিও নদীর পানিতে গোসল করতে পারবো। আচ্ছা ঠিক আছে, যা নিয়ে যা, কিন্তু দেখিস ঘাস খেতে খেতে আবার অন্যদিকে চলে না যায়। ঠিক আছে মা, দেখে রাখবো। এরপর টুকি লালু ও তার বাছুরকে নিয়ে নদীর পাড়ে যায়, আর এসব কালু কাকলি দূর থেকে দেখতে পায়। কালু, দেখলি তো টুকি ওদের গাভীকে নিয়ে নদীর পাড়ে গেল? এখন গাভী চুরি করার সুবর্ণ সুযোগ এসেছে। আমি টুকির সাথে গল্প করছি আর তুমি গাভীটা চুরি করে নিয়ে চলে যাবে। ঠিক আছে কাকলি। টুকি, নদীতে গাভীকে পানি খাওয়াতে এসেছো নাকি? হ্যাঁ কাকলি মাসি, লালুদের পানি খাওয়াবো আর ঘাসও খাওয়াবো। এখন ঘাস খেতে দিয়েছি, কিছুক্ষণ পরে পানি খাওয়াবো। ও আচ্ছা, আমি তো নদীতে গোসল করতে এলাম, চলো নদী ঠান্ডা পানিতে গোসল করি, আর আমি পানিতে খেলতেও পারি। চলো চলো, তোমাকে নতুন একটা খেলা শিখাবো। সত্যি বলছো কাকলি মাসি, তুমি পানিতে খেলতে পারো? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তাহলে নতুন খেলা শিখিয়ে দাও, আমি প্রতিদিন আমার বন্ধুদের সাথে খেলতে পারবো। একি, আমাদের লালু কোথায় গেল? লালু যে অন্যদিকে চলে গেছে, এখন লালুকে খুঁজতে হবে। মা টুকি, তুই এভাবে কাছিস কেন? আর লালুরা কোথায়? মা, মা, আমি আমি তোমার কথা রাখতে পারিনি মা, আমি লালুদের হারিয়ে ফেলেছি। আমি খোঁজাখুঁজি করলাম কিন্তু লালুদের আমি কোথাও পেলাম না মা, কোথাও পেলাম না। কি বলছিস এসব, তাহলে লালুরা কোথায় গেল? চল তো সব জায়গায় খুঁজে দেখি। এই লালু, যা ওই ঘাসগুলো খেয়ে নে। ঘাস দেখে লালু নদীতে ঘাস খেতে নেমে পড়ে, আর সেখানে বেশি পানি থাকার কারণে লালু উপরে উঠতে পারে না এবং নদীর স্রোতে ভেসে অন্যদিকে যেতে থাকে, আর কালু খুশি হয়ে বাড়িতে চলে যায়। কাকলি, টুনির গাভীকে নদীতে ভাসিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ নদীতে ভাসতে ভাসতে মরেই যাবে। টুনি, দেখবো এবার তুই কি নিয়ে বাজারে যাস, এবার তো শুধু আমি দুধ বিক্রি করবো। কাকুলি, এবার এক বালতি পানি দুধে মিশিয়ে দাও, এখন দেখবে সব পাখিরাই আমার কাছে দুধ কিনে নিবে, কারণ টুনি তো আর বাজারে যাবে না। হ্যাঁ কালু, দিচ্ছি। খা খা, ঘাসগুলো খা, কিছুই বুঝতে পারছি না, এই গাভীটা ঘাস কেন খাচ্ছে না? ঘাস পেলে সব গরু পাগল হয়ে যেতে থাকে, আর এই গরুটার কি যে সমস্যা, এত ভালো ঘাস দেখার পরেও খাচ্ছে না। দাদা দাদা, এই গাভীটা তুমি কোথায় পেয়েছো? এটা তো আমার গাভী, সেই সকাল থেকে খুঁজছি, অবশেষে এখানে গাভীর দেখা পেলাম। ও, এটা তোমার গাভী, এই জন্য খাচ্ছে না? আর দেখো, তোমাকে দেখে অনেক খুশি হয়েছে, তোমার দেখি কিভাবে যেন তাকিয়ে আছে, ওর চাহনি দেখে মনে হচ্ছে কতদিন পর তোমাকে দেখলো। আর আমি এদের নদীতে পেয়েছি, আমি নদীতে গোসল করতে গিয়ে দেখি এই গাভী ক্লান্ত হয়ে ভেসে আসছে, তাই আমি তাড়াতাড়ি করে টেনে উপরে তুলি, আশেপাশে কাউকে না দেখে এদের বাড়িতে নিয়ে আসলাম, ভাবলাম খোঁজ হলেই দিয়ে দেব। যেহেতু এটা তোমার গাভী, তাহলে তুমি নিয়ে যাও। আমার এই গাভী তো এত পাগল নয় যে পানিতে নামবে, নিশ্চয়ই আমার কোনো শত্রু একে পানিতে নেমে দিয়েছে,
যাই হোক, এখন তো খুঁজে পেয়েছি। দাদা, তোমাকে অনেক ধন্যবাদ আমার গাভীকে বাঁচানোর জন্য। চল লালু, এবার বাড়ি ফিরে যাই। এরপর টুনি লালুদের নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আর বাজারের পাশ দিয়ে আসতেই লালুর চোখ কালুর উপরে পড়ে। কালু তখন দুধ বিক্রি করছিল। আর লালু দৌড়ে কালুর কাছে যায় এবং তার শিং দিয়ে কালুকে আঘাত করতে থাকে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে। টুনি রে টুনি, তো লালুকে আটকা আর আমাকে ক্ষমা করে দিতে বল রে। আটকা রে আটকা। কিন্তু কেন, আর লালু তোমাকে এবার কেন মারছে? তখন কালু বাজারে সবার মধ্যেই টুনিকে সব কথা খুলে বলে। ও আচ্ছা, এবার বুঝেছি লালু এত পাখি রেখে তোমাকে কেন মারছে। দেখেছো কালু দাদা, সবাই তার সত্যিকে চেনে, সে পশু হোক বা পাখি হোক। আর অন্যের ক্ষতি করে টাকা উপার্জন না করে নিজে সৎ পথে থেকে টাকা উপার্জন করার চেষ্টা করো, তবে জীবন সুখের হবে। এরপর কালু তার ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে। আর টুনি লালুদের নিয়ে বাড়িতে চলে আসে। এরপর থেকে টুনি আবারও আগের মতো গাভীর দুধ বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে। আমাদের সবজি খেতে অনেক সবজি হয়েছে, তুমি সবজিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো, তাহলে আমরা অনেক টাকা পাবো। না রে মা, এখন ওই সবজিগুলো বিক্রি করা যাবে না, সবজিগুলো এখনো ভালোভাবে বড় হয়নি। আরো কিছুদিন গেলে তারপর সবজিগুলো তুলে বাজারে বিক্রি করতে পারবো। এখন সবজি খেতে একটু জল দিতে হবে, তুই বাড়িতে চলে যা, আমি খেতে জল দিয়ে তারপর বাড়িতে ফিরবো। ঠিক আছে মা, তাহলে আমি বাড়িতে চলে গেলাম। এরপর টুকি বাড়িতে চলে যায় আর টুনি খেতে জল দিতে থাকে। খেতে তো জল দেওয়া শেষ হলো, এখন আমি বাড়িতে ফিরে যাই। আর কয়েকদিন পর সবজিগুলো তুলবো, তাতে টোনাও শহর থেকে ফিরে আসবে। দুজনে মিলে একসঙ্গে সবজি তুলবো, আমার আর বেশি কষ্ট করতে হবে না। এখন আমি বাড়িতে চলে যাই। এরপর টুনি বাড়িতে চলে যায়। অন্যদিকে কালু কাকু কাকলিকা ঘরে নাক ডেকে ঘুমোতে থাকে। আর কাকুলির ঘুম ভেঙে যায়। কালু, এই কালু, তুমি এখনো ঘুমাচ্ছ? আমাদের সবজি খেতে যেতে হবে তো, সবজিগুলো কত বড় হয়েছে তা তো দেখতে হবে। হ্যাঁ কাকলি, চলো সবজি খেতে দেখে আসি গিয়ে। এরপর কালু কাকু কাকলি কাক তাদের সবজির জমি দেখতে যায়। তাদের সবজিগুলো দেখে কাকলি বলতে থাকে, কালু, আমাদের সবজিগুলো তো অনেক বড় হয়েছে, এগুলো খেতে থাকলে তো কেউ চুরি করে নিয়ে যেতে পারে। আর এখন সবজির যা দাম, তাতে যদি আমাদের সবজিগুলো কেউ চুরি করে, আমাদের তো অনেক বড় লস হবে। তার চেয়ে ভালো এই সবজিগুলো আমরা বাড়িতে নিয়ে রাখি। ঠিক আছে কাকলি, আমরা সবজিগুলো বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। এরপর কালু কাকু কাকলি তাদের জমির সব সবজিগুলো তুলে নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে টোনা শহর থেকে ফিরে আসে। বউ বউ, কই গেলে গো, তাড়াতাড়ি বাহিরে এসো, আমি শহর থেকে ফিরে এসেছি, কতদিন হলো তোমার আর টুকির মুখটা দেখি না। টোনা, তুমি ফিরে এসেছো, ভালোই হয়েছে, তোমাকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আর টুকিও বারবার আমাকে তোমার কথা জিজ্ঞাসা করে, বাবা পাগল মেয়ে একটা। হ্যাঁ তা তো হবে, দেখতে হবে না মেয়েটা কার। তা আমাদের মেয়ে কোথায় টুনি, দেখছি না যে? টোনা, টুকি তো বাইরে খেলতে গেছে, একটু পরেই ফিরে আসবে। তুমি বাইরে থেকে এসেছো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। এরপর টোনা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসে, আর টুকিও বাইরে থেকে ফিরে আসে, আর তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায়। বাবা, তুমি কাকে নিলে? আর আমার জন্য কি নিয়ে এসেছো বাবা? মা টুকি, আমি তোর জন্য অনেক খেলনা নিয়ে এসেছি। আমার জন্য তুমি খেলনা নিয়ে এসেছো? কি মজা কি মজা, আমি খেলনা দিয়ে খেলা করব, কি মজা কি মজা। হ্যাঁ মা, আমি তোর জন্য খেলনা কিনে এনেছি, তুই তো অনেক ছোট, তাই তুই এই খেলনাগুলো দিয়ে ঘরে বসে খেলা করবি। ঠিক আছে বাবা, ঘরে বসে এই খেলনাগুলো দিয়ে আমি খেলা করবো।
এরপর ডোনা তার ছোট ছানা টুকিকে শহর থেকে নিয়ে আসা খেলনাগুলো দিয়ে দেয়, আর টুকি খুশি হয়ে সেই খেলনাগুলো দিয়ে খেলা করে, আর এভাবেই কয়েকদিন কেটে যায়। কালু, সবজিগুলো বাজারে বিক্রি করার সময় হয়েছে, এখন বিক্রি করলে সবজিগুলোর অনেক দাম পাওয়া যাবে, তাই আর দেরি করো না, যত তাড়াতাড়ি পারো সবজিগুলো বাজারে বিক্রি করে দাও। আর শুনলাম কয়েকদিনের মধ্যে নাকি বন্যা হতে পারে, আমাদের ঘরটা অনেক পুরনো হয়েছে, তাই সবজিগুলো বিক্রি করে একটা সুন্দর ঘর বানাতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে বউ, আমি আজকেই সবজিগুলো বাজারে বিক্রি করব, আর সুন্দর একটা বাড়ি তৈরি করব আমার সোনা বউটার জন্য, তুমি কোনো চিন্তা করো না বউ। এরপর কালুগাঁও সবজিগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়, আর সবজি বিক্রি করে সেই টাকা দিয়ে কালুগাঁও সুন্দর একটা বাড়ি তৈরি করে। সবজিগুলো ক্ষেত থেকে তুলতে পারিনি এখনো, আমার যে অনেক চিন্তা হচ্ছে টোনা, কি করবো ভেবেই পাচ্ছি না। কি বলছো টুনি, তাহলে তো আমাদের ঘরটা তাড়াতাড়ি ঠিক করতে হবে, তার জন্য তো সবজিগুলো আগে বাজারে বিক্রি করতে হবে, কিন্তু আজ তো রাত হয়ে গেছে, এখন চাইলেও তো আর সবজি খেতে গিয়ে সবজিগুলো তুলতে পারবো না, আমাদের কাল সকাল না হওয়া অবধি অপেক্ষা করতে হবে। টুনি, আজ বরং আমরা ঘুমিয়ে পড়ি, কাল সকালে সবজিগুলো তুলে বাজারে বিক্রি করব, আর সবজি বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে নতুন করে একটা বাড়ি বানাবো। বন্যার জলে ভেসে যেতে থাকে। টোনা, এই কি সর্বনাশ হলো আমাদের, বন্যায় যে আমাদের ঘরটা ভেঙে যাচ্ছে, আমরাও যে বন্যার জলে ভেসে যাচ্ছি, আমাদের মেয়েটাকে বাঁচাও টোনা, ও যে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, বাঁচাও টোনা বাঁচাও। টাটা মা, আমি কি বাঁচাই তোমরা, আমি যে বন্যার জলে ভেসে অনেক দূরে চলে এসেছি, আমার যে ভীষণ ভয় করছে বাবা মা, আমি কি তাড়াতাড়ি বাঁচাই তোমরা? মারে, আমরা তো বন্যার জলের জন্য এগোতেই পারছি না। টোনা ও টুনি যতই তাদের ছোট ছানার কাছে যেতে চাচ্ছিল ততই আরো দূরে চলে যাচ্ছিল, আর বন্যার জল অনেক বেড়ে যাওয়ার কারণে টোনা ও টুনি একদিকে ভেসে যাচ্ছিল আর টুকি আরেকদিকে। টুকি ভাসতে ভাসতে বনের এক পাশে চলে যায়, আর মুনি নামে এক পাখি টুকিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। একি, এখানে তো একটা পাখির ছানা পড়ে আছে, এ ছানাটা এখানে কি করে এলো, দেখি তো ছানাটি বেঁচে আছে কিনা। এরপর মুন্নি টুকির কাছে যায় আর টুকির চোখে জল ছিটিয়ে দেয়, আর টুকির জ্ঞান ফিরে আসে। মা বাবা, তোমরা কোথায়, আর আমি কোথায়? আহারে, ছানাটি তার বাবা মাকে খুঁজছে, এখন আমি ছানাটির বাবা মাকে কোথায় খুঁজে পাবো? তুই কে মা? তোকে আমি এখানে পড়ে থাকতে দেখে তোর কাছে ছুটে এলাম, আর তোর কি বাবা মা আছে? ঠিক আছে রে মা, তোকে আমি তোর মা বাবার কাছে নিয়ে যাব, তোর বাবা মা কোথায় থাকে আমাকে তুই বল। এরপর টুকি মুন্নিকে তার বাবা মা ঠিকানা দেয়, কিন্তু সেখানে গিয়ে মুন্নি টোনা ও টুনিকে খুঁজে পায় না, তাই আবার মুন্নি তার বাড়িতে ফিরে আসে। মাসি, তুমি আমার বাবাকে কি খুঁজে পেয়েছো? না রে মা, আমি তোর মা বাবাকে খুঁজে পাইনি, তোর মা বাবা হয়তো বন্যার জলে অন্য বনে ভেসে গেছে। কি, তুমি আমার মা বাবাকে খুঁজে পাওনি? আমি এখন কার কাছে থাকবো? মা বাবা ছাড়েছে, আমার আর কেউ নেই মাসি। কাঁদিস না রে মা, আজ থেকে তুই আমার কাছেই থাকবি, তোকে কোথাও যেতে হবে না, এখন থেকে আমি তোর মা। আর অন্যদিকে টোনা ও টুনি বন্যার জলে ভেসে অচেনা একটা বনে গিয়ে পৌঁছায়। একি টোনা, আমরা কোথায় এসে পৌঁছালাম, আমাদের মেয়ে টুকি কোথায়, তবে কি আমরা আমাদের মেয়েকে হারিয়ে ফেললাম,
না, এটা হতে পারে না টুনা। টুনা, তুমি আমার মেয়েকে যেখান থেকে পারো খুঁজে এনে দাও। টুনি, তুমি এভাবে কেঁদো না, আমরা দুজনে টুকিকে খুঁজে বের করবো। এরপর টুনা ও টুনি দুজনে মিলে টুকিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও টুকিকে খুঁজে পায় না। টুনা, আমরা তো টুকিকে খুঁজে পেলাম না, তবে কি আমরা আর কখনো টুকিকে খুঁজে পাবো না? টুনা ও টুনি টুকিকে খুঁজে না পেয়ে ভীষণ কষ্ট পায়। আর অচিনা বনে একটা ছোট্ট বাড়ি বানিয়ে সেখানেই থাকতে শুরু করে। এভাবেই কিছুদিন কেটে যায় আর টুকিও বড় হয়ে যায়। কিরে মা, স্কুলে যাবি না আজ? হ্যাঁ মা, আমি স্কুলে যাব তো। তুমি আমাকে আজ স্কুলে নিয়ে যাবে? তোমার সাথে স্কুলে যেতে আমার অনেক ভালো লাগে, আর আমার বন্ধুদের মা বাবাও তাদের স্কুলে নিয়ে আসে, তাই আজ আমি তোমার সাথে স্কুলে যাব, তাহলে আমার অনেক ভালো লাগবে মা। ঠিক আছে রে মা, আমি তোকে স্কুলে নিয়ে যাব, তাড়াতাড়ি তুই রেডি হয়ে নে। এরপর মুন্নি টুকিকে নিয়ে স্কুলে যায়, আর টোনা ও টুনি কাজ খুঁজতে স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল। তখন টুকির চোখ যায় তার মা বাবার দিকে। মা বাবা, তোমরা এখানে কি করছো? আমি তোমাদের কত খুঁজেছি, তোমাদের আমি কোথাও খুঁজে পাইনি। কে মা তুই, আমাদের মা বাবা বলছিস কেন? মা বাবা, তোমরা আমাকে চিনতে পারছো না, আমি তোমাদের ছোট্ট টুকি। কি, তুই আমাদের টুকি? তুই তো অনেক বড় হয়ে গেছিস রে মা, আমরা তো তোকে চিনতে পারিনি। টুকি, তুই তোর মা বাবাকে পেয়ে গেছিস মা, এবার থেকে তুই তোর মা বাবার কাছেই থাকবি মা। মা, তুমি ভেবে বলছো কেন? আমি যখন হারিয়ে গিয়েছিলাম তখন তো তুমি আমাকে পেয়েছো, আদর যত্নে বড় করেছো। তুমি কোথাও যাবে না মা, তুমিও আমাদের সাথে থাকবে। হ্যাঁ দিদি, তুমি আমাদের সাথে একসঙ্গে থাকবে, তোমার জন্য আমার মেয়েটাকে আমরা খুঁজে পেলাম, তোমার এই ঋণ আমরা কখনো ভুলতে পারবো না। তোমাকে অনেক ধন্যবাদ দিদি। এরপর থেকে টুকি দুই মা ও বাবাকে নিয়ে একসঙ্গে থাকতে শুরু করে, আর দুঃখের দিন শেষ হয়ে তাদের সুখের দিন শুরু হয়, তারা অনেক আনন্দে জীবন কাটাতে থাকে। এক বনে টুনি তার শাশুড়ি মিনু টুনটুনি আর তার মেয়ে টুকিকে নিয়ে থাকতো। টুনির স্বামী টোনা অনেকদিন আগেই মারা গেছে। তারপর থেকে টুনি আর মুন্নি দুই শাশুড়ি বৌমা মিলে তাদের বাড়ির পাশের একখণ্ড জমিতে মরিচ চাষ করত। একদিন, মা, আমি মরিচ নিয়ে বাজারে যাচ্ছি, আপনি টুকিকে দেখে রাখবেন। আর মা, আমি রান্না করে রেখেছি, আপনি আর টুকি সময় মতো খেয়ে নেবেন কেমন? আচ্ছা ঠিক আছে বৌমা, তবে তুমি সাবধানে যেও। এরপর টুনি মরিচের ঝুড়ি মাথায় নিয়ে উড়তে শুরু করে, আর যেতে যেতে পথে কালুকাকের সাথে টুনির দেখা হয়ে যায়। কি গো সুন্দরী, মরিচ নিয়ে বুঝি বাজারে যাচ্ছ? কেন কালু দাদা, তুমি কি কানা, চোখে দেখতে পারো না? এখন আমার পথ ছাড়ো তো, আমার দেরি হয়ে যাচ্ছে। আহা সুন্দরী, এত দেমাক দেখাচ্ছ কেন? তুমি তো দেখি মরিচ বিক্রি করতে করতে ঝাল কন্যা হয়ে গেছো। আমার সাথে একবার প্রেম করে দেখোই না, তোমাকে আমি একদিনেই মিষ্টি কন্যা বানিয়ে দিব। ছি কালু দাদা ছি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ গো সুন্দরী, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। চলো না টুনি, আমরা দুজন বিয়ে করে কল্পনার জগতে হারিয়ে যাই। চুপ কর শয়তান মাতাল, বিয়ে আদব কোথাকার! তোর মতো মাতালকে কে বিয়ে করবে? হ্যাঁ, এখন আমার পথ ছাড়তে তুই। কি বললি তুই, আমি মাতাল? তোর এত বড় সাহস! নয় তো কি, সারা দিন রাত তো মদ গাঁজা খেয়ে এখানে সেখানে পড়ে থাকিস, আবার এসেছিস বিয়ে করতে, মাতাল কোথাকার! সর সামন থেকে। টুনি, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, তবে এবার দেখ মাতলামিটা আমার। এই বলে কালু টুনির হাত ধরে টানতে থাকে, আর তখনই টুনি হাত ঝটকা দিয়ে কালুকে একটা থাপ্পড় মারে আর সেখান থেকে চলে যায়। আর তখন কালু গালে হাত দিয়ে বলে, ওরে আমার ঝাল কন্যা রে, তোর রূপের এত তেজ, আমাকে তুই মারলি, তবে এবার আমিও দেখব তুই কাল থেকে বাজারে কি বিক্রি করিস, খালি রাতটা হতে দে। এরপর কালুকাক রাত হওয়ার অপেক্ষা করতে থাকে, আর যেই না রাত হয়ে যায়
তখনই কালু কাক চুপি চুপি টুনিদের মরিচের জমিতে যায়। আর একটা বস্তাতে করে জমির সব মরিচ ভরে ফেলে আর জমির সব মরিচ গাছগুলো উপড়ে ফেলে। এরপর কালু হাসতে হাসতে বস্তা নিয়ে চলে যায়। এরপর পরের দিন সকালে মিনু আর টুনি তাদের মরিচের জমিতে গিয়ে তো একদম হতাশ হয়ে যায়। আরে আরে, এটা কি হয়ে গেল মা? আমাদের জমির মরিচ গাছগুলো এভাবে কে উপড়ে ফেলেছে? আর গাছগুলোতে তো কোনো মরিচও নেই। হায় ঈশ্বর, তুমি এটা কি করলে? এই মরিচ জমিটাই যে আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল, আর সেটাই তুমি কেড়ে নিলে ঈশ্বর। বৌমা, এখন তাহলে আমরা কি খাবো আর কিভাবে বা আমাদের সংসার চালাবো? বৌমা, জানি না মা, কিচ্ছু জানি না আমি। তবে আপনি চিন্তা করবেন না মা, আমি আগে যেভাবে সংসারের হাল ধরেছিলাম এখনো সেভাবেই ধরবো। এখন বাড়ি চলুন মা, সব ঠিক হয়ে যাবে, ঈশ্বর আছেন তো, বলুন। এরপর দুই শাশুড়ি বৌমা হতাশা নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর থেকে টুনির পরিবারে আরো করুণ দুর্দশা নেমে আসে। তাদের খাবার মতো কোনো কিছুই থাকে না। এদিকে টুকি খাবারের জন্য অনেক কান্নাকাটি করতে থাকে। তখন টুনি বাধ্য হয়ে কাজের খোঁজে বেরিয়ে পড়ে। টুনি বনের কোনো পাখির বাসাতে কাজ পায় না। তখন টুনি বাজারের দিকে যেতে থাকে। আর অনেক খোঁজাখুঁজির পর টুনি বাজারের একটা হোটেলে কাজ পায়। এরপর টুনি সারা দিন সেখানে কাজ করে। আর বিকেলে কাজ শেষে টুনি কিছু খাবার পায়। আর সেসব খাবার নিয়ে টুনি বাড়ির দিকে আসতে থাকে। আর হঠাৎই টুনির সামনে এক বৃদ্ধ রাজুটোনা চলে আসে। আর রাজুটোনা বলে, মারে তোর হাতে বুঝি খাবার, মারে আমাকে কিছু খাবার দে না রে মা, বাড়িতে আমার অসুস্থ স্ত্রী রয়েছে, তার জন্য আমি এখনো কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না রে মা, দয়া করে তুই একটু খাবার দে, না হলে যে আমার স্ত্রী আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। বৃদ্ধ রাজুটোনার এমন কথা শুনে টুনির মনে ভীষণ মায়া হয়। তখন টুনি নিজের খাবারটা থেকে অর্ধেক খাবার সে বৃদ্ধকে দেয়। আর বৃদ্ধ খুশি হয়ে বলে, সত্যি রে মা, তোর মনটা অনেক ভালো, ঈশ্বর তোর মঙ্গল করুক। তবে মা, তুই আমার খাবার দিয়ে উপকার করলি, তবে এই নে কিছু বীজ, এগুলো কিসের বীজ আমি জানি না, আমাকে এক তান্ত্রিক বাবা দিয়েছিল, তুই এগুলো নিয়ে যা, যদি তোর কোনো উপকারে আসে তবে আমি শান্তি পাবো রে মা। আচ্ছা ঠিক আছে মিশো, তবে সাবধানে বাড়িতে যেও, কেমন? আমি তবে আসি। এরপর টুনি বৃদ্ধর দেওয়া বীজগুলো নিয়ে বাড়িতে ফিরে যায়। আর বাকি খাবারগুলো তিনজনে ভাগ করে খায়। খাওয়া শেষে মিনু বলে, আহ বৌমা, কতদিন পর যে শান্তি করে একটু খাবার খেলাম, বড্ড তৃপ্তি হলো মা। তুমি ঠিক বলেছো ঠাকুমা, পেট পুরে খেয়েছি। তবে মা, তুমি যে বললে ওই বৃদ্ধ দাদুটা নাকি তোমাকে বীজ দিয়েছে, চলো চলো আমরা সেসব বীজ জমিতে রোপণ করে আসি। বীজ থেকে চারা বের না হলে কি করে আমরা বুঝবো যে ওগুলো কিসের বীজ দিয়েছে? হ্যাঁ রে মা, চল তবে। এরপর টুনি, মিনু আর টুকি মিলে জমিতে যায়। আর তারা তিনজন ভালোভাবে জমিটা বীজ রোপণের জন্য প্রস্তুত করে। আর তারপর টুনি বীজগুলো জমিতে ছিটিয়ে দেয়। আর তারপর তারা তিনজন বাড়ি ফিরে আসে। এরপর পরের দিন সকালবেলা তারা সবাই আবারও জমিতে যায়। আর গিয়ে দেখে, এ কি বৌমা, গতকালকেই তো বীজগুলো জমিতে রোপণ করলাম, আর একদিন যেতে না যেতেই দেখি বীজগুলো থেকে চারা বেরিয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি, তবে চারাগুলো দেখে মনে হচ্ছে এগুলো মরিচ গাছের চারা। হ্যাঁ, তবে ভালোই হলো বৌমা, আমরা আবার আগের মতো মরিচ বিক্রি করতে পারবো। তবে নাও নাও, এবার তাড়াতাড়ি মরিচ গাছের চারাগুলোতে জল দাও। এরপর মিনু আর টুকি বালতিতে করে জল নিয়ে আসে। আর টুনি চারাগুলোতে জল দিতে থাকে। এভাবেই তারা সারা দিন রাত চারাগুলোর অনেক যত্ন করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়।
এরপর একদিন টুনি, মিনু আর টুকি মিলে তাদের জমিতে যায় মরিচের ফলন দেখতে। কিন্তু জমিতে গিয়ে তো তারা অবাক হয়ে যায়। এ কি বৌমা, এটা আমি কি দেখছি? মরিচ গাছে মরিচ না ধরে ফুলকপি ধরেছে, তাও আবার গোলাপি রঙের। আমি কি স্বপ্ন দেখছি নাকি বৌমা? ও ঠাকুমা, তুমি এই দিন দুপুরের স্বপ্ন কিভাবে দেখবে গো? তুমি সত্যি দেখছ, মরিচ গাছে গোলাপি ফুলকপি ধরেছে, আমিও তো ওটাই দেখছি। আমার তো দেখে ভারী মজা লাগছে, কি সুন্দর দেখতে। হ্যাঁ মা, তাহলে মনে হয় ওই বীজগুলো কোনো জাদুই বীজ ছিল, তাই এমনটা হয়েছে। আর ওই বৃদ্ধ মিশো বলেছিল ওগুলো বীজ তাকে কোনো তান্ত্রিক দিয়েছিল, হয়তো এসব ওই তান্ত্রিকেরই কারসাজি মা। তবে যাই হোক না কেন মা, ওই বৃদ্ধর জন্য আমাদের কপাল খুলে গেল। এখন চলো আমরা এই ফুলকপিগুলো তুলে বাজারে নিয়ে যাই। দিদি যা তো একটা ঝুড়ি নিয়ে আয়। এরপর টুকি দৌড়ে একটা ঝুড়ি নিয়ে আসে, আর টুনি যেই না একটা মরিচ গাছ থেকে ফুলকপি ছিঁড়ে এনে ঝুড়িতে রাখে, অমনি পুরো ঝুড়িতে আরো তিনটে গোলাপি ফুলকপি এসে যায়। এ দেখে টুনি বলে, ও মা সে কি, আমি তো একটা ফুলকপি রাখলাম আর সাথে সাথে চারটা হয়ে গেল। বৌমা এ তো দেখি জাদুর খেলা গো, জাদুর খেলা। এবার আমাদের আর কোনো অভাব থাকবে না গো বৌমা। এমন কাণ্ড দেখে তারা সবাই অনেক খুশি ছিল। তারপর থেকে টুনি মরিচ গাছের গোলাপি ফুলকপি বাজারে বিক্রি করত। আর টুনির এমন গোলাপি ফুলকপি দেখে বাজারের সবাই টুনির কাছে ভিড় জমাত, আর এক নিমিষে টুনির সব ফুলকপি বিক্রি হয়ে যেত, আর টুনিও অনেক লাভবান হয়। এরপর থেকে তারা তিনজনে অনেক সুখে দিন কাটাতে থাকে। এক বনে মিনু টুনটুনি আর তার ছেলে টোনা ও টোনার মেয়ে টিংটিং এর সাথে বসবাস করত। টিংটিং জন্মানোর পর পরেই টুনি মারা যায়। টুনি মারা যাওয়াতে সবসময় টোনা আর মিনু টিংটিংকে দোষারোপ করত। একদিন, বাবা ও বাবা দেখো আমার পুতুলের একটা হাত ভেঙে গেছে, তুমি একটা নতুন পুতুল এনে দিবে বাবা? পুতুলটা কত পুরনো হয়েছে, এই পুতুল ছাড়া যে আমার খেলার জন্য আর কোনো পুতুলও নেই বাবা। কথা বলছো না কেন বাবা? ও বাবা বলো না, পুতুল এনে দিবে? টিংটিং এর এ কথা শুনে টোনা ভীষণ রেগে যায়, আর বিরক্ত হয়ে টিংটিং এর গালে জোরে একটা থাপ্পড় দেয় আর বলে, দেখছিস না আমি ল্যাপটপে অফিসের কাজ করছি, তার মধ্যে কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করছিস তাই না? জন্মের পর তো মা ডাকে খেয়েছিস, এবার জ্বালিয়ে জ্বালিয়ে তুই আমাকে খেতে চাস নাকি? হ্যাঁ, তোর মাটা মরে গেছে, তার সাথে তুইও মরতে পারিস নি, টুনির যত যন্ত্রণা আমার জন্য রেখে গেছে। এ কথা বলে টোনা ল্যাপটপ নিয়ে অন্য ঘরে চলে যায়। আর টিংটিং টোনার এমন খারাপ আচরণে কাঁদতে কাঁদতে বলে, বাবা কেন আমার সাথে সব সময় এমন খারাপ আচরণ করে? মা মারা গিয়েছে সেটা কি আমার দোষ? কেন সবাই আমাকে এত কটু কথা বলে? আমি তো মায়ের চেহারাটাও দেখিনি কোনোদিন, তবে কেন ঈশ্বর সবাই আমাকে এত কষ্ট দেয়? এভাবেই টিংটিং এর অনাদারে দিন কাটতে থাকে। একদিন টিংটিং তার ঠাকুমা মিনু টুনটুনির কাছে গিয়ে বলে, ঠাকুমা ও ঠাকুমা আমাকে একটু খাবার দাও না গো ঠাকুমা, তোমরা তো সবাই খেলে, কই আমাকে তো কেউ ডাকলে না? সেই কাল রাত থেকে আমি না খেয়ে আছি, তোমরা কি আমার আপনজন নও বলো? বাবাও আমার খোঁজ নেয় না, তুমিও আমাকে দেখতে পারো না। এই যে আমি খাবারের প্লেট নিয়ে এসেছি, এই প্লেটে একটুখানি খাবার দাও না গো ঠাকুমা, তরকারি দিতে হবে না, শুধু দুটো সাদা ভাত দিলেই চলবে, আমি সেই সাদা ভাতে কাপুস কুপুস করে খেয়ে নিব ঠাকুমা, দাও না গো ঠাকুমা একটু খাবার। সারাদিন এত খাই খাই করিস কেন টিংকি? বাড়ি তো কাজের মন নেই, শুধু খাওয়া আর খেলা। এই শোন, তুই গলায় ভাত আটকে মরিস না কেন? হ্যাঁ, তাহলেই আমি আমার ছেলেকে আবার বিয়ে দিতে পারি। তোর জন্য কোনো পাত্রী আমার ছেলেকে পছন্দ করে না, কেন জানিস? কারণ সতিনের মেয়ে আছিস তুই একটা ঘরে। যা রান্নাঘরে যে এটো বাসনগুলো পড়ে আছে সেগুলো নদীর ঘাটে নিয়ে যা আর ধুয়ে আন, তবেই ভাত পাবি তুই।
টিংটিং দুটো ভাতের লোভে মিনু টুনটুনির কথা মতো রান্নাঘর থেকে এটো বাসন নিয়ে নদীর পাড়ে যায়। আর বাসন ধোয়ার সময় কাঁদতে কাঁদতে টিংটিং বলে, মা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? মা মারা যাওয়ার সময় তুমি আমাকেও নিয়ে গেলে না কেন? মা তুমি তো স্বর্গে আছো, আর দেখো আমি কেমন এখানে নরকের মতো দিন কাটাচ্ছি। এসো মা আমার নিয়ে যাও, মা তুমি আমাকে নিয়ে যাও। টিংটিং যখন এভাবে কাঁদছিল তখন নদীর পাড়ে টুনি আত্মা রূপে আসে আর টিংটিংকে ডাকতে থাকে। টিংটিং তুই আমাকে ডাকছিস মা? তোর এত কষ্ট দেখি যে আমি আর ঈশ্বরের কাছে থাকতে পারলাম না, এক ছুটে তোর কাছেই চলে এলাম। এই টিংটিং শোনা, কথা বল মা। টিংটিং হঠাৎ করে তার মা টুনির গলার আওয়াজ পেয়ে পিছনে ফিরে তাকায় আর তার মাকে দেখে আনন্দে বলে ওঠে, মা তুমি এসেছো। মা আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? মা কিন্তু মা আমি তোমাকে স্পষ্ট কেন দেখতে পাচ্ছি না? মা তোমার চারপাশে এত ধোঁয়া কেন? আমার কাছে আসো, আমাকে একটু জড়িয়ে ধরো না মা। আর মা তোমার আওয়াজ এমন শোনাচ্ছে কেন? আর তোমার আওয়াজটা কেমন যেন একটু ভয়ঙ্কর লাগছে, তুমি এসো না মা আমার কাছে। মারে আমার আওয়াজটা এমন হবে কারণ আমি যে মারা গেছি রে মা, আর আমি যে তোকে স্পষ্ট করে দেখতে পারবো না কারণ আমি মারা গিয়েছি। কিন্তু মা তুই কোনো চিন্তা করিস না, এখন থেকে তোর সাথেই আমি থাকবো, তোর আত্মা মা হয়ে আমাদের বাড়ির যে ডালিম গাছটা আছে না সেখানেই আমি আজ থেকে থাকবো। তোর যখনই কোনো কষ্ট হবে তুই এক ছুটে আমার কাছে চলে আসিস মা। আত্মা টুনির এই কথা শুনে টিংটিং ভীষণ খুশি হয় আর সবগুলো বাসন পরিষ্কার করে বাড়িতে নিয়ে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায় আর বনের মধ্যে অন্ধকার রাত নেমে আসে আর টিংটিং তার ঘরের জানালা খুলে ওই ডালিম গাছের দিকে তাকিয়ে তার মাকে দেখতে থাকে। এদিকে মিনু টুনটুনে টিংটিংকে ডালিম গাছের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, কি রে টিংটিং তুই জানলা দিয়ে ওই ডালিম গাছের দিকে কি দেখছিস? অমন করে ভূত দেখছিস নাকি আবার? এমা ঠাকুমা তুমি কিছু দেখতে পাচ্ছ না তুমি? আমি যে আমার মায়ের আত্মাকে দেখছি গো, দেখো দেখো ওই ডালিম গাছের ডাল থেকে মা কেমন হাত নাড়াচ্ছে আমার দিকে। জানো তো ঠাকুমা মা ফিরে এসেছে, আমি আর মা এখন থেকে একসাথে থাকবো। টিংটিং এর এমন উদ্ভট কথা শুনে মিনু টুনটুনি ডালিম গাছের দিকে তাকায় আর কিছু দেখতে না পেয়ে বলে ওঠে, এই মেয়ে পাগল হয়ে গেছে গো, দুই দিন তোকে খেতে না দিলেই তুই সোজা হয়ে যাবি বুঝেছিস, সব পাগলামো বের হয়ে যাবে। যখন খিদের জ্বালায় ছটফট করবি তখন দেখবো ওই ডালিম গাছ থেকে তোকে কোন মা এসে বাঁচায়। এভাবেই সেই রাত্রি কেটে যায়। পরের দিন সকালবেলা টিংটিংকে আর কোনো খাবার খেতে দেওয়া হয় না। টিংটিং তখন সেই ডালিম গাছের কাছে চলে যায় আর ডালিম গাছে থাকা টুনির আত্মা টিংটিংকে দেখে বলে, আয় মা আয়, আহারে তোকে ওরা না খেয়ে রেখেছে বুঝি? তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে দুই খিদের যন্ত্রণায় কেমন কষ্ট পাচ্ছিস, আয় আজ তোকে আমি মজার মজার খাবার খাবো রে মা। টুনির আত্মার এমন কথা শুনে টিংটিং টুনির কাছে যায় আর টুনির আত্মা জাদু করে হরেক রকমের মজার মজার খাবার এনে দেয় আর টিংটিংকে খাওয়াতে শুরু করে। এভাবেই প্রতিদিন টুনির আত্মা টিংটিংকে আদর যত্ন দিয়ে বড় করতে থাকে। কি রে টিংটিং তোকে তো আমরা কোনো খাবারই দেই না, তাহলে তুই কি খেয়ে এত নাদুস নুদুস হচ্ছিস? হ্যাঁ নিশ্চয়ই তুই কারো বাড়িতে চুরি করে খাবার খাচ্ছিস তাই না? তোর জন্য কি আমরা মান সম্মান শেষ করব নাকি? হ্যাঁ বল তোকে কে খাবার দিচ্ছে আর কি খেয়ে তুই বেঁচে আছিস বল আমাকে। আমি তো তোমাকে আগে বলেছি ঠাকুমা, ওই ডালিম গাছে আমার মায়ের আত্মা আছে, আমার মায়ের আত্মাই তো আমাকে প্রতিদিন খেতে দেয়। তোমার কি বিশ্বাস হয় না ঠাকুমা? তাহলে চলো চলো আমার সাথে ওই ডালিম গাছের কাছে চলো। টিংটিং এর কথা শুনে মিনু টুনটুনি টিংটিং এর সাথে করে সেই ডালিম গাছের কাছে যায় আর টিংটিং বলে, মা
মা, তুমি কোথায়? বেরিয়ে এসো তো মা। জানো তো ঠাকুমা বিশ্বাসই করে না যে এই ডালিম গাছে তুমি আছো। কই মা, আসছো না কেন? কই রে টিংকিং, তোর মরা মা কই বেরিয়ে আসছে? ছোট থেকেই তুই মিথ্যা কথা বলা শিখছিস, তাই না? তোর এত বড় সাহস! এ কথা বলে মিনু টুনটুনিকে মারতে শুরু করে, আর সাথে সাথে টিংটিংকেও মারতে থাকে। এরপর মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়, আর টিংটিং কাঁদতে কাঁদতে বলে, কেন মা, কেন কেন তুমি বের হলে না মা? আমাকে সবাই যে মিথ্যাবাদী ভাবলো। টিংটিং এর কথা শুনে টুনি ডালিম গাছ থেকে বের হয়ে বলে, আসবো রে মা, আসবো। যেদিন বের হয়ে আসবো সেদিন একেবারে তোর প্রতি অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্যই আসবো। যা মা, এখন তুই বাড়ি যা। টুনির আত্মার কথা শুনে টিংটিং বাড়িতে আসে, আর যেই না বাড়িতে আসে মিনু টুনটুনি আবার টিংটিংকে দেখে বলে, এতক্ষণ পর তোর আসার সময় হলো, ঘরের কাজগুলো কে করবে শুনি? আজ তোকে আমি মেরেই ফেলবো, তুই মরলেই এই বাড়ি থেকে একটা আপদ দূর হবে। এ কথা বলে মিনু টুনটুনি টিংটিং এর গলা চেপে ধরে, আর তখনই সেখানে টুনির আত্মা ভয়ঙ্কর রূপে আসে। ছেড়ে দে বলছি আমার মেয়েকে, ছেড়ে দে। অনেক অত্যাচার করেছিস আমার মেয়ের উপর, কিন্তু আর নয়, আজ তোকে আমি মেরেই ফেলবো। টুনির আত্মার এমন ভয়ঙ্কর চেহারা দেখে মিনু টুনটুনি ভয় পেয়ে যায়, আর বলে ওঠে, বৌমা তুমি? ও মা গো, তুমি মরার পরও ফিরে এসেছো বৌমা। আমি আর তোমার মেয়েকে অত্যাচার করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। টিংটিংকে আমি পরিবার হারা করতে চাই না, তাই তোকে আমি ছেড়ে দিলাম। মনে রাখবি, যখনই আমার মেয়ের ক্ষতি করার চিন্তা করবি ঠিক তখনই আমি আবার ফিরে আসবো। ওই ডালিম গাছে আজ থেকে আমি থাকবো, আর তোদের উপর সব সময় নজর রাখবো। এ কথা বলে টুনি রাতটা ডালিম গাছে ফিরে যায়। এরপর টোনা বাড়ি ফিরলে মিনু টুনটুনি সব ঘটনা টোনাকে খুলে বলে, তারপর টোনাও তার ভুল বুঝতে পারে, আর মিনু টুনটুনি আর টোনা এরপর থেকে কোনোদিনও টিংটিংকে অত্যাচার করে না, আর সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।